ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল গঠন নিয়ে বিভিন্ন পরিকল্পনা সাজাতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের। লঙ্কানদের বিপক্ষে আইসিসি ওডিআই সুপার লিগের এই সিরিজে বাংলাদেশের একাদশে দেখা যাবে বেশ কয়েকজন তরুণ তারকাকে। দলের কয়েকজন সিনিয়রকে বাদ দিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন শেখ মাহাদি হাসান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে এই মাসের 23 তারিখ থেকে। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে এই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তাই বাংলাদেশ চূড়ান্ত দল গঠন এবং একাদশ নির্বাচন নিয়ে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে থাকা তরুণদের মধ্যে 3 জনকে দেখা যেতে পারে সেরা একাদশে। আর সেই 3 তরুণ হলেন শেখ মাহাদি হাসান, শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ। 2 পেসার এবং 1 অলরাউন্ডারকে দেখা যেতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে এই ওয়ানডে সিরিজে। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণে জুটি গড়বেন তরুণ শরীফুল এবং হাসান মাহমুদ। এর আগে টি-20তে নিজেকে জাতীয় দলে প্রমাণ করেছেন শরীফুল ইসলাম, আর হাসান মাহমুদ খেলেছেন ওয়ানডেতেও। অন্যদিকে সম্প্রতি সময়ে টি-20 দলে অসাধারণ পারফর্ম করেছেন শেখ মাহাদি হাসান। ওয়ানডেতেও 6 কিংবা 7 অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি দলের বোলিংয়ে 10 ওভার করে পূর্ণ সহায়তা করতে পারবেন এই স্পিনিং অলরাউন্ডার। তার কাছ থেকে একজন পূর্ণ অলরাউন্ডারের সুবিধা পেতে পারে বাংলাদেশ। তাই তো শেখ মাহাদি হাসানকে নিয়ে একাদশ গঠনের পরিকল্পনায় বিসিবি নির্বাচকরা থাকতে পারে। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যেতে পারে এই 3 তরুণকে, যাদের নিয়ে একাদশ গঠন করলে শক্তিশালী হবে টাইগার।